দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট চীন সীমান্ত চুক্তি মানছে না বললেন জয়শঙ্কর এরপরে জানিয়ে দিব কুমিল্লায় ভারত সীমান্ত থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার আরো জানিয়ে দিব ভারতের সর্বনাশ ভারতের সম্পদ বাজেয়াপ্ত করেছে কেয়ান আরও জানিয়ে দিব তেহরানে বড় ধরনের বিস্ফোরণ অগ্নিকাণ্ড এরপরেই জানিয়ে দিব পনেরো বছরেই সামরিক ড্রোন তৈরিতে তুরস্কের অভাবনীয় চমক এবং সর্বশেষ জানিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি আপডেট সংবাদ সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছিলেন চীন সীমান্ত চুক্তি মানছে না বললেন জয়শঙ্কর আবার অশান্তির সৃষ্টি করতে চাইছে না চীন বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বেজিং চুক্তি না মানায় ভারত চীন সম্পর্কের ওপর তা প্রভাব ফেলেছে গত চল্লিশ বছর ধরে আমাদের বেজিং এর সাথে খুব স্থিতিশীল সম্পর্ক ছিল চীন দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে আত্মপ্রকাশ করেছে তবে গত এক বছর ধরে এই সম্পর্ক নিয়ে টালমাতাল পরিস্থিতি তৈরি হয়েছে কারণ চীন আমাদের সীমান্তে আসার পরে যে চুক্তিগুলি সই করেছিল তা পালন করেনি মস্কোয় আয়োজিত ইনস্টিটিউট অফ ওয়ার্ল্ড ইকোনমি এন্ড ইন্টারন্যাশনাল রিলেশনস এর একটি আলোচনা সভায় এ কথা বলেন মন্ত্রী এস জয়শঙ্কর জয়শঙ্কর তিন দিনের সফরে মস্কো পৌঁছেছেন এবং সে দেশের বিদেশ মন্ত্রী শেরঘেই লেভরভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে দ্বিপাক্ষিক বৈঠক দুই নেতা একাধিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের মার্কিন সেনারা আফগানিস্তান ছাড়ার পর সেখানকার পরিস্থিতি কেমন তা নিয়েও আলোচনা করবেন বলে জানা গেছে ভারত চীন দুই দেশের মধ্যে পারমাণবিক অস্ত্রের লড়াইয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর কার্যত প্রশ্নটি প্রত্যাখ্যান করে বলেন চীনের পারমাণবিক কর্মসূচির যে উন্নয়ন হয়েছে তা ভারতের থেকে অনেক বেশি গতিশীল তিনি জানান চীন হিসেবে করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দু দেশের সম্পর্ক যে স্থিতিশীল রয়েছে এতে কোনো সন্দেহ নেই জয়শঙ্কর মনে করিয়ে দেন রাশিয়ানরা অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ চীন বা জাপান তুরস্ক এবং ইরানের সাথে তাদের সম্পর্কের উত্থান পতনের কথা কথা স্মরণ করবে সেই সঙ্গে ভারতীয়দের সঙ্গে তাদের সম্পর্কের কথাও মনে করবে ভারত রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও নানা সময় চড়াই উতরাই এসেছে সম্পর্ক খুব বেশি স্থিতিশীল না হয়েও তা যদি একটু চড়াই উত্তায়ের মধ্য দিয়ে যায় সেই সম্পর্কে অনেক বেশি শক্তিশালী হয় বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী মস্কোর পথে যাওয়ার সময় এর নেতৃত্বের সঙ্গে এক প্রন্থ আলোচনা সারেন এস জয়শঙ্কর দুজনের মধ্যে আঞ্চলিক এবং বৈশ্বিক ইস্যুতে মতের আদান প্রদান হয় বলে জানা গেছে পাশাপাশি আফগানিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতিতেও আলোচনায় প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কুমিল্লায় ভারত সীমান্ত থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার কুমিল্লায় চোদ্দগ্রাম উপজেলায় পৌর এলাকার ভারত সীমান্তবর্তী নাটাপাড়া থেকে খালের পানিতে ভাসমান এক অজ্ঞাতনামা নারীর লাশ উদ্ধার করা হয়েছে বুধবার দুপুরে বিজেপি ও বিএসএফ এর পতাকা বৈঠকের সিদ্ধান্ত অরুজে বিকালে 14 গ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে ওই নারী সনাতন ধর্মালম্বী বলে বৈঠক সূত্রে জানা গেছে 14 গ্রামের আমান গন্ডা সীমান্ত ফাঁড়ি বিজেপির কমান্ডার সুবেদার জাহাঙ্গীর হোসেন বলেন নাটাপাড়া সীমান্তের নিকটবর্তী ভারতের রাঙ্গামুরা বিএসএফ ক্যাম্পের আওতাধীন 2106 থেকে 7 পিলারের মাঝামাঝি একটি খালের পানিতে বুধবার বেলা এগারোটার দিকে এক নারীর লাশ দেখতে পেয়ে খবর দেয় স্থানীয় এলাকার লোকজন সেখানে গিয়ে লাশটি দেখার পর তা উদ্ধার নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয় পরে লাশটি কে নিবে এ নিয়ে বিজেপি বিএসএফ এর পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় লাশটি হিন্দু নারীর বলে নিশ্চিত হওয়া গেছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাঙ্গামোড়া বিএসএফ ক্যাম্পের পরিদর্শক পরমজিৎ চট্টগ্রাম পৌরসভার প্যানেল মেয়র মেজানুর রহমান ও গ্রাম থানার এসআই আরিফ হোসেন সহ দুই দেশের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ চট্টগ্রাম থানার ওসি শুভরঞ্জন চাকমা সাংবাদিকদের বলেন পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিকালে পুলিশ লাশটি উদ্ধার করেছে ভারতের সম্পদ বাজেয়াপ্ত করেছে মামলায় জিতে ফ্রান্সে ভারত সরকারের বৃষ্টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটিশ তেল কোম্পানি এনার্জি লন্ডন এর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে ফাইন্যান্সিয়াল ওই প্রতিবেদনে বলা হয়েছে গত এগারো জুন ফ্রান্সের আদালত কেয়ারনো এনার্জিকে ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন বুধবার সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই সম্পত্তি বাজেয়াপ্ত করে কেয়ার্ন এ নিয়ে অস্বস্তির মুখে পড়েছে ভারতের অর্থ মন্ত্রণালয় তারা জানিয়েছে এ ব্যাপারে সরকার কিছু জানে না কেন এনার্জির কর মামলায় সংস্থাটিকে সুদ এবং খরচ মিলিয়ে একশো কোটি পঞ্চাশ লাখ ডলার ফেরাতে গত বছরের ডিসেম্বরে ভারত সরকারকে নির্দেশ দিয়েছিল নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিসি ট্রাইব্যুনাল যার বিরুদ্ধে আবেদনও জানিয়েছিল দিল্লি সালিশি আদালতের সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকারকে প্রাপ্য অর্থ মেটানোর জন্য বরাবরই সতর্ক করেছে কেয়ার্নো একই সঙ্গে তেল কোম্পানিটি জানিয়েছিল তাদের বকে অর্থ না মেটালে বিদেশে ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করা হবে সেই লক্ষ্যে ভারত সরকারের কিছু সম্পত্তিও চিহ্নিত করার কাজ শুরু করে দেয় তারা এই ঘাত প্রতিঘাতের মধ্যেই বুধবার কেয়ার্ন দাবি করে তারা প্যারিসে বিশটি ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি ফরাসি আদালতের ছাড়পত্র জোগাড় করেছে এর জেরে অস্বস্তিতে পড়ে যায় ভারতের কেন্দ্রীয় সরকার অর্থ মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায় সরকার ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা করেছে আদালতের নির্দেশ হাতে এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে ভারতের স্বার্থ রক্ষা হয় তবে অর্থ মন্ত্রণালয়ের দাবি কোন ফরাসি আদালত ভারত সরকারের বক্তব্য জানতে নোটিশ পাঠায়নি দেশ বা বার্তাও মেলেনি ক্যার্নো ইন্ডিয়া ও ক্যার্নো এনার্জির মধ্যে মালিকানা হাত বদলের ওপরেই আইকর দপ্তর বকেয়া দশ হাজার কোটি রুপি কর দাবি করেছিল ইউপিএ জমানায় চালু রেট্রোস্পেকটিভ ট্যাক পুরনো লেনদেন কর বসানোর ক্ষমতা প্রয়োগ করে সরকার তা আদায় করতে নামে টাকা না পেয়ে মোদী সরকার কেয়ার্ন শেয়ার ডিভিডেন্ড ও ফেরতযোগ্য কর বাজেয়াপ্ত করে যার বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশি আদালতে যায় কেয়ার্ন এবং মামলায় যেতে তারপর থেকেই সালিসি আদালতের নির্দেশ অনুযায়ী অর্থ ফেরত পেতে মরিয়া কেয়ার্ন বিভিন্ন দেশে সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উঠে পড়ে লেগেছে এয়ার ইন্ডিয়ার মতো রাষ্ট্রায়ত্ত সংস্থার বিমান সহ নানা সম্পত্তি শিপিং কর্পোরেশনের জাহাজ স্টেট ব্যাংকের সম্পদও তাদের নজরে আছে সালিশী আদালতের রায়ের মান্যতা চেয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন কানাডা ফ্রান্স সিঙ্গাপুর নেদারল্যান্ড সহ আরো তিনটি দেশে মামলা করে কেয়ার্ন সালিশি আদালতের নির্দেশ সত্ত্বেও ভারত সরকার সেই বকেয়া অর্থ পরিষদ ব্যর্থ হওয়ায় এবার ফ্রান্সের আদালতের নির্দেশ মতো সেই দেশে ভারত সরকারের সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে হাঁটলো কেয়ার্ন তেহরানে বড় ধরনের বিস্ফোরণ অগ্নিকাণ্ড ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের একটি বিস্ফোরণ হয়েছে শুক্রবার রাতে রাজধানীর পশ্চিমাঞ্চলেও এই ঘটনা ঘটেছে পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে দমকল ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে দ্রুত হাজির হন তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মিল্লাদ পার্কের কাছে একটি আবাসিক ভবনে এই বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে ভবনের গ্যাস ব্যবস্থায় ত্রুটির কারণেই এমনটি ঘটেছে এই ঘটনা ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্রের বরাতে ফার্স বার্তা সংস্থা জানায় ঘটনাস্থলে কর্মকর্তারা অগ্নিকাণ্ড পর্যালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার প্রকাশিত ফুটেজ দেখা গেছে বিস্ফোরণের পরপরই বড় ধরনের অগ্নিকাণ্ড শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ ছিল ভবন ধসে পড়ার মতো তেহরান প্রদেশের উপনিরাপত্তা প্রধান হামিদ রেজা গোদারজি জানান একটি বিস্ফোরণ ঘটেছে কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর সদর দপ্তরের পাশেই অবস্থিত হওয়ায় বিস্ফোরণটি পরিকল্পিত কিনা জানতে চাইলে তিনি হা বা না কোনো মন্তব্য করেননি বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে সূত্র স্ফোটনিক নিউজ তেহরানে বড় ধরনের বিস্ফোরণ অগ্নিকান্ড ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের একটি বিস্ফোরণ হয়েছে শুক্রবার রাতে রাজধানীর পশ্চিমাঞ্চলেও এই ঘটনা ঘটেছে পরে সেখানে আগুন ছড়িয়ে পড়ে দমকল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে দ্রুত হাজির হন তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে মিল্লাত পার্কের কাছে একটি আবাসিক ভবনে এই বিস্ফোরণ ঘটেছে ধারণা করা হচ্ছে ভবনের গ্যাস ব্যবস্থায় ত্রুটির কারণেই এমনটি ঘটেছে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয় দমকল বিভাগের এক মুখপাত্রের বরাতে ফার্স বার্তা সংস্থা জানায় ঘটনাস্থলে কর্মকর্তারা অগ্নিকাণ্ড পর্যালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার প্রকাশিত ফুটেজ দেখা গেছে বিস্ফোরণের পরপরই বড় ধরনের অগ্নিকাণ্ড শুরু হয় প্রত্যক্ষদর্শীরা জানান বিস্ফোরণের শব্দ ছিল ভবন ধসে পড়ার মতো প্রদেশের প্রধান হামিদ রেজা জানান একটি বিস্ফোরণ ঘটেছে তেহরান কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং এর সদর দফতরের পাশেই অবস্থিত হওয়ায় বিস্ফোরণটি পরিকল্পিত কিনা জানতে চাইলে তিনি হা বা না কোনো মন্তব্য করেননি বিস্ফোরণের ঘটনায় তদন্ত শুরু হয়েছে সূত্র স্ফোটনিক নিউজ করোনায় আরও একশো পঁচাশি মৃত্যু শনাক্ত আট হাজার সাতশো বাহাত্তর গত চব্বিশ ঘন্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো একশো পঁচাশি জন মানুষ তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট মারা গেলেন ষোলো হাজার একশত উননব্বই জন এছাড়া গত একদিনে এই মহামারীতে নতুন করে শনাক্ত হয়েছেন আট হাজার সাতশো বাহাত্তর জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে চব্বিশ ঘন্টার শনাক্ত হওয়ার রোগীর সংখ্যা গতকালের চেয়ে কম শনাক্ত হওয়া রোগীর পাশাপাশি গত চব্বিশ ঘন্টায় নমুনা পরীক্ষাও হয়েছে কম গতকাল ছত্রিশ হাজার পাঁচশত ছিয়াশিটি পরীক্ষা হলেও গত চব্বিশ ঘন্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে সাতাশ হাজার আটশত গত চব্বিশ ঘন্টায় করোনাতে রোগী শনাক্তের হার একত্রিশ দশমিক ছয়চল্লিশ নতুন শনাক্ত হওয়া আট হাজার নিয়ে দেশে সরকারি হিসাবে করোনাতে মোট শনাক্ত হলেন দশ লাখ জন আর এখন পর্যন্ত সুস্থ হয়েছেন আট লাখ আটষট্টি হাজার একশত উনচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ছাব্বিশ হাজার দুইশো একত্রিশটি আর নমুনা পরীক্ষা হয়েছে সাতাশ হাজার আটশো দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে

মধ্যে পুরুষ একশো জন আর নারী চৌষট্টি জন দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন এগারো হাজার তিনশো পঁচাত্তর জন আর নারী মারা গেছেন চার হাজার আটশত চোদ্দ জন একশো পঁচাশি জনের মধ্যে একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে বাইশ জন একত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে তেরো জন একুশ থেকে তিরিশ বছরের মধ্যে পাঁচ জন এগারো থেকে বিশ বছরের মধ্যে একজন আর শূন্য থেকে দশ বছরের মধ্যে রয়েছে একজন বিভাগ ভিত্তিক বিশ্লেষণে স্বাস্থ্য অধিদপ্তর জানায় তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন সত্তর জন চট্টগ্রাম বিভাগের জন রাজশাহী বিভাগের জন খুলনা বিভাগের এগারো জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন তিনজন একশো পঁচাশি জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন একশো চুয়াল্লিশ জন বেসরকারি হাসপাতালে মারা গেছেন আঠাশ জন বাড়িতে মারা গেছেন বারো জন আর হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে একজনকে পনেরো বছরে সামরিক ড্রোন তৈরিতে তুরস্কের অভাবনীয় চমক গত পনেরো বছরের মধ্যে সামরিক ড্রোন তৈরিতে অভাবনীয় চমক দেখিয়েছে সশস্ত্র ড্রোন প্রস্তুতকারক শীর্ষ স্থানীয় দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে তুরস্ক ফরাসি গণমাধ্যম লেমন্ডে শুক্রবার এ তথ্য জানায় খবর আনাদলুর খবরে বলা হয় তুরস্ক মাত্র পনেরো বছরে সশস্ত্র ড্রোন প্রস্তুতকারী শীর্ষ স্থানীয় দেশগুলোর মধ্যে স্থান করে নিয়েছে তুরস্কের প্রতিরক্ষা বিভাগের টিকাদার এসটিএম এর তৈরি কার্গু ড্রোন সরকার এবং জেনারেল খলিফা মধ্যে ফরাসি গণমাধ্যমটি বলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং চীনা ড্রোনগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার স্বপ্ন দেখে মাত্র পনেরো বছরের মধ্যে তুরস্ক নিজেকে সশস্ত্র ড্রোন প্রস্তুতকারী শীর্ষস্থানীয় দেশগুলোর কাতারে নিয়ে গেছে প্রতিবেদনে আরও বলা হয়েছে তুরস্কের কার্গু বাইরাখতার আনকা কারাইল এবং আলফাগু ড্রোনগুলো যেমন কার্যকর তেমনই সাশ্রয়ী মূল্যের এছাড়া দুই সাল থেকে সীমান্তে তুরস্ক ড্রোন ব্যবহার করে আসছে সর্বশেষ তুরস্কের ড্রোন নাগর্ন কারাবাগ যুদ্ধে মনসিয়ানা দেখিয়েছে যুদ্ধে আজারবাইজানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইতিমধ্যে তুরস্কের কাছ থেকে ড্রোন কিনেছে আজারবাইজান কাতার ইউক্রেন তিউনিসিয়া পোল্যান্ড তুরস্কের ড্রোন কেনার জন্য আগ্রহ দেখিয়েছে লাটভিয়া হাঙ্গেরি এবং আলবেনিয়াও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাই দোগান তার দেশকে ধীরে ধীরে বিশ্বের দরবারে শক্তিশালী অবস্থানে নিয়ে যাচ্ছেন ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন তারই প্রমাণ